আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা শুক্রবার পর্যন্ত সতর্ক থাকুন এবং রিয়াদের এক বাংলাদেশি প্রবাসীর সাথে যা হলো এই দুইটি বিষয় নিয়ে বিস্তারিত ওর ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম খবরটি হলো সৌদি প্রবাসীরা আগামী শুক্রবার পর্যন্ত সতর্ক থাকুন কারণ সৌদি গেজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি বুধবার একুশ ডিসেম্বর থেকে শুরু করে শুক্রবার তেইশ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে খারাপ আবহাওয়ার সম্ভাবনা সম্পর্কে একটি সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে কর্তৃপক্ষ আশা করছে তাপমাত্রা উঠারামা করার সাথে বজ্রজ্বর শিলাবৃষ্টি এবং ধুলিজ্বর হতে পারে বিশেষ করে মক্কা আলবাহা আল মদিনা হাইল উত্তর সীমান্ত আলকাসিম রিয়াদ এবং আসির অঞ্চলের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে যা বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টিপাতে রূপ নিতে পারে তাছাড়া রিয়াদ মদিনা উত্তর সীমান্ত আল জৌফ এবং পূর্বাঞ্চলের কিছু অংশে বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে বৃষ্টিপাত মাঝারিভাবে শুরু হবে সেই সাথে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার তাবুক অঞ্চলের আলজৌফ উত্তর সীমান্তে হাইল অঞ্চলের তাপমাত্রা কমে যাবে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে তাই আবহাওয়া অধিদপ্তর সৌদি আরবে থাকা সকলকে আগামী দিনগুলোতে সতর্কতার সাথে চলাফেরা করার আহ্বান জানিয়েছেন আজকের দ্বিতীয় খবরটি হলো সৌদি আরবের রিয়াদে দুর্বৃত্তদের হামলায় জুবার আহমেদ সিজার নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে গতকাল বাংলাদেশ সময় নয়টার দিকে রিয়াদের মানফুয়া এলাকায় এই ঘটনা ঘটে নিহতের চাচা আনিসুর রহমান এই সংবাদ নিশ্চিত করেছেন জুবাইর আহমেদ সিজার জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা আনিসুর রহমান জানিয়েছেন সোমবার রিয়াদের স্থানীয় সময় ছয়টার দিকে ওনার ভাতিজা বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয় পথে রিয়াদের মানফুয়া এলাকায় দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় সেখানেই সিজার নিহত হয় নিহত সিজারের লাশ রিয়াদের সোমালিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে তবে এই ঘটনা কারা ঘটিয়েছে তা এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ছিল আজকের দুটি খবর আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদের কেউ জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে